খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তালেবান। এবং নিউজিল্যান্ডকে হারাতেই 10 থেকে 7-এ উঠে এলো বাংলাদেশ। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি আফসা ইসমাইল। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে, শিক্ষকদের পাশাপাশি যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তাদের পরিবারের সদস্যদেরও যেন টিকা দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের ছেলেমেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এজন্য ফাইজারের কিছু টিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। মডার্নার টিকার জন্যও চেষ্টা চলছে, ইতিমধ্যে 6 কোটি টিকার টাকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পরেও অনেকের করোনা হয়, এ কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠনের বিষয়ে তড়িঘড়ি করেনি তালেবান। তারা বলেছিল দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর বিষয়টি নিয়ে এগোবে, সে অনুযায়ী নতুন সরকার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তালেবান। তালেবানের এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নতুন সরকারের ঘোষণা দিতে রাজধানীর কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে টুইটারে জানিয়েছে তালেবান নেতা আহমদুল্লাহ মুত্তাকি। এর আগে আফগানিস্তানের একটি বেসরকারি টেলিভিশন জানিয়েছিল খুব শিগগির তালেবান সরকার ঘোষণা করা হবে। এবারে খেলার খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে জয়ের পরও বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে ছিল 10 নম্বরে, র্যাঙ্কিং পয়েন্ট ছিল 234। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিততেই আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আইসিসির ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড 260 পয়েন্ট নিয়ে আছে তালিকার 4 নম্বরে, 1 ধাপ পিছিয়েছে কিউইরা, 278 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ইংল্যান্ড। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলোই, শেষ করছি আবারও বৃহস্পতিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তালেবান। এবং নিউজিল্যান্ডকে হারাতেই 10 থেকে 7-এ উঠে এলো বাংলাদেশ। খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। শুক্রবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসা ইসমাইল।